গত নভেম্বর থেকে এই লোহিত সাগরে উত্তেজনা ছড়াচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। ইসরায়েলগামী একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। পাল্টা পদক্ষেপে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। বিদ্রোহী গোষ্ঠীটির একের পর এক স্থাপনা ধ্বংসের দাবি করা হচ্ছে। চলমান উত্তেজনার মধ্যেই শনিবার প্রথমবারের মতো এডেন সাগরে ডুবে যায় ব্রিটিশ মালিকানাধীন পণ্যবাহী জাহাজ রুবিমার। হাউথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার দুই সপ্তাহ পর ডুবে গেল জাহাজটি। লোহিত সাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা শুরুর পর এটি প্রথম কোনো জাহাজ ডুবির ঘটনা। এদিকে আবারও যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। যুক্তরাজ্যকে দুর্বৃত্ত রাষ্ট্র আখ্যা দিয়ে ইরান সমর্থিত গোষ্ঠীটির এক শীর্ষ নেতা বলেন, গাজায় বেসামরিকদের উপর চলমান আগ্রাসনে সমর্থন ও সহায়তা করছে দেশটি। গাজা ইসরায়েলের সামরিক অভিযানের মুখে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লোহিত সাগরের জাহাজ চলাচল রুটে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হাউথি গোষ্ঠী। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে তারা। এমন অবস্থায় অনেক দেশ ভিন্ন পথে তাদের পণ্যবাহী জাহাজ নিয়ে যাচ্ছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এতে বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রাহুল রানা, সময় সংবাদ।